আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের এখানে কলম ঢালাই হলো। এই কলম ঢালাই সম্পর্কে আমরা কিছু তথ্য জানবো, যেখানে আমাদের যেভাবে আমরা কলম ঢালাই করলাম, এই কলম ঢালাই করতে কীভাবে করলে আমাদের হানিকম হবে না এবং আমাদের রেশিওটা কত ছিল আমরা সে সম্পর্কে জানবো। আমাদের সাথে আমাদের সাইট ইঞ্জিনিয়ার আছে, তাকে আমরা জিজ্ঞেস করব এবং আমরা প্রসেসটা জানবো যে কলম ঢালাই করার সময় কী প্রসেস, আমরা কলমটা রড বাঁধলাম, শাটারিং করলাম, আমরা সে সম্পর্কে ডিটেলস জানবো। হ্যাঁ আরিফ, এখন তুমি বলবা যে কলম ঢালাইয়ে আমরা কত রেশিও ব্যবহার করেছি। স্যার, আমরা কলম ঢালাইয়ে ব্যবহার করেছি 1.5-3, তার মানে হচ্ছে এক ব্যাগ সিমেন্টের সাথে আচ্ছা আপনার 1.5 সিএফটি হচ্ছে বালি, আর স্যার হচ্ছে 3 সিএফটি খোয়া। এখানে 1.5 সিএফটি বালি বলতে দুই ধরনের বালি, একটা সিলেট স্যান, একটা হলো লোকাল স্যান। এখানে হলো 75% ডোমোর স্যান আর 25% হলো লোকাল স্যান্ড। হ্যাঁ, আর পানির কি পরিমাণ ব্যবহার করলাম? পানি হচ্ছে স্যার 35% ব্যবহার করেছি, সেক্ষেত্রে আমাদের 19 লিটার পানি আমরা ইউজ করেছি। হ্যাঁ, এক্ষেত্রে 19 লিটার একটু বেশি হয়ে যায়। আমরা যখন 1.5-3 রেশিওতে যখন আমরা ঢালাই করব তখন আমাদের পানি 70 লিটার হতে হবে, তাহলে আমাদের ঢালাইটা অ্যাকুরেট হবে। হ্যাঁ, আমাদের যখন ঢালাই 2-4-6 হয় তখন পানির পরিমাণটা বেশি যাবে, 1-3-6 হলে সেক্ষেত্রে আরো একটু বেশি হবে, সর্বোচ্চ 22 লিটার পর্যন্ত আমরা পানি ব্যবহার করতে পারবো। কিন্তু কলামের ক্ষেত্রে যেহেতু আমরা 1.5-3 রেশিওতে ইউজ করছি, সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো 70 লিটার পানিতে যেন আমার ঢালাটা কমপ্লিট হয়ে যায়। এক্ষেত্রে অনেক সময় মিস্ত্রি একটু ঝামেলা করবে, তারা বলবে যে ওটা সমস্যা, কিন্তু কাজগুলো আসলে কষ্টের কাজ, এই জন্য আমাদের ভালোভাবে আমাদের তাদেরকে মানে আমাদের চেক করতে হবে। ঠিক আছে, এরপর হলো যে আমরা যে হানিকম মুক্ত যদি আমরা কলাম করতে চাই তাহলে আমরা কীভাবে এটা করা সম্ভব, যে হানিকম হবে না, কোনো কলমে কোনো ছিদ্র থাকবে না, যেটাকে অনেক মিস্ত্রিরা পোকা বলে, মানে কোনো ছিদ্র থাকবে না, এটা কীভাবে আমরা করতে পারি, কী প্রসেসে করলে আমরা এটা করতে পারবো, তোমার মতামত কী? স্যার, এই প্রসেসটার জন্য স্যার আমাকে আগে কলম শাটারিং করার সময় শাটারিংটা যদি কাঠের হয় তাহলে পলিথিন ইউজ করতে হবে, আর যদি স্টিলের শাটার হয় তাহলে মোবিল বা তেল লিকুইড জাতীয় কিছু একটু ইউজ করতে হবে। এবং কলম ঢালাই করার সময় আমরা অবশ্যই কলমের গায়ে পানি ব্যবহার করব, যেটাই হোক, কাঠের হোক বাড়ি হোক, আমরা যেটা স্টিলের সাথে ইউজ করছি সেক্ষেত্রে আমাদের যে মোবাইল থাকে একটু লিকুইড থাকে, সাথে একটু পানি দিলে এবং ভাইব্রেটার যদি ভালোভাবে করা হয় তাহলে এখানে অবশ্যই হানিকম হবে না। আর হানিকম হওয়ার আরেকটা শর্ত হলো যে কলম যেটা ঢালাই আমরা শাটার করবো সেটা অবশ্যই কী হবে, ওয়াটার টাইট বলতে বোঝাচ্ছি আমরা কলম থেকে ঢালাই করার সময় কোনো পানি বের হতে পারবে না, লিকেজ না থাকে, তাহলে কলমটা হানিকম মুক্ত হবে। অনেক সময় দেখা যায় ফেসবুকে অনেক প্রবলেম থাকে, অনেকে বলে যে বা এটা কীভাবে হলো, এটা কীভাবে করলে ভালো হবে, তারা অনেক সময় ছবি দেয় দেখা যাচ্ছে অনেক হানিকম দেখা যায়। আপনারা যদি এই প্রসেসে ঢালাই করেন তাহলে আপনার কলমটা অবশ্যই হানিকম মুক্ত হবে। এবং অনেক সময় দেখা যায় তারা কলমটা একবারে ফুল ঢালাই করে, 8.5 ফিট যে ঢালাইটা হয়, আমাদের যেহেতু ছাদ নর্মালি 10 ফিট হয়, 1.5 ফিট হয়তো আমাদের বিম থাকে, সেক্ষেত্রে কলম হয় 8.5 ফিট, কিন্তু আমরা সেভাবে অবশ্যই ঢালাই করি না। এক্ষেত্রে অবশ্যই আপনি 5 ফিট ঢালাই করবেন এবং পরে বাকি যে অংশটুকু ঢালাবে সেটা করে নেবেন, তাহলে আপনাদের কলমগুলো হানিকম মুক্ত করা সম্ভব। কিন্তু আমরা যে ইঞ্জিনিয়ারিং ভাষায় বা ইঞ্জিনিয়ারিং থিওরি মতো আমরা অবশ্যই কলম দুইবারে ঢালাই করব। এবার বলো যে কলমটা যখন তুমি শাটারিং করলা বা শাটার যখন শুরু হবে তার আগে কি কি এখানে চেক করলা? শাটার শুরু করার আগে আমি স্যার দেখলাম যে ড্রয়িং অনুযায়ী আমাদের হচ্ছে রডটা বাঁধা ঠিক আছে কিনা, রডের ল্যাপিংগুলো, আর স্যার হচ্ছে রিং স্ট্রাপ যে বাঁধা ঠিক আছে কিনা, স্ট্রাপের বাঁধা ড্রয়িং অনুসারে যেভাবে থাকার কথা, যে 4 ইঞ্চি 6 ইঞ্চি সেটা আছে, এটা আছে কিনা স্যার। আমরা হুকটা চেক করে নিলাম যে মিনিমাম হচ্ছে 2.5 ইঞ্চি আছে কিনা, 3 ইঞ্চি একটা হুক একদিকে পড়বে না, হুকগুলো বিভিন্ন চারিদিকে হবে আর কি। যদি এখানে তোমার যদি থাকে টাইরিং যেটাকে বলে, কলামের রিং এর ভিতরে আর একটা যে রিং থাকে ওটা টাইরিং বলে, ওটা যদি থাকে তাহলে ওটাও আছে কিনা সেটা দেখেন, এবং প্রত্যেকটার সাথে একটা করে থাকবে। হ্যাঁ, প্রত্যেকটার সাথে একটা করে থাকবে এবং প্রত্যেকটা রিং এর সাথে প্রত্যেকটা কলামে যে রড এলা সুন্দরভাবে বাঁধ থাকবে। হ্যাঁ, আর ল্যাপিং জোনটা কোথায়, আমার যে ল্যাপিং জোন হয়, ল্যাপিং জোন কোন জায়গায়, আমরা কলামে যে ল্যাপিং দিই ল্যাপিংটা কোথায় হবে, আমরা কলামে যে ল্যাপিংটা দিচ্ছি এই কলামে ল্যাপিংটা হবে হলো মিডিল জোনে। আমরা কলামটাকে তিন ভাগে ভাগ করবো, নিচের ভাগ এবং উপরের ভাগ বাদ দিব, মাঝখানে যে ভাগটা থাকবে
সে ভাগটা হলো ল্যাপিং জোন, সে ভাগে ল্যাপিং হবে। সেক্ষেত্রে অনেক সময় ডিজাইনে দেখা যায় যে ওই কলাম বলা থাকে যে মিডিল জোনে আপনার স্টিরাপের যে পেসিংটা হবে 6 ইঞ্চি বা 7 ইঞ্চি, কিন্তু আবার বলা থাকে যে মিডিল জোনে যদি ল্যাপিং হয় সেক্ষেত্রে স্টিরাপের স্পেসিংটা 4 ইঞ্চি হবে, এটা ফলো রাখতে হবে। অনেকে অনেক সময় এই জিনিসটা কিন্তু অনেক ভুল করে, এটা মানে ফলো করে না, তো দেখা যাচ্ছে ল্যাপিং জোনে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি স্টিরাপের পেসিংটা দিয়ে ফেলে, এটা ভুল হয়ে যায়। এটা হওয়ার পরে আমরা এখানে শাটারিং করব, এটা দেখার পরে আমরা এখানে শাটারিং করব। শাটারিং করার প্রসেসটাকে শাটারটা কীভাবে দেখো, এখানে শাটারটা কীভাবে চেক করো, শাটারটা চেক করার সময় দেখতে হবে যে শাটারটা পরিষ্কার করা হয়েছে কি না, শাটারিংয়ের গায়ে মোবিল মাখা বা যে লিকুইড কিছু মাখা হয়েছে কিনা, তাহলে পিচ্ছিল হলে ঢালাইটা ভালো হবে। এবং যদি আমাদের যেহেতু বোর্ডের বোর্ডে না স্টিলের শাটার, হ্যাঁ ওখানে ওই যে বোর্ডের যে জয়েন্ট যেটা আছে সেখানে আমরা একটা ফোম ইউজ করছি কিনা, জানো আমার শাটারটা ওয়াটার টাইট হয়, এবং আমাদের এভাবে শাটারটা করার, শাটার করার পরে আমরা নাটগুলো দেখি, যে নাটগুলো থাকে প্রত্যেকটা নাট শাটারিংয়ে যে নাটগুলো থাকে নাটগুলো টাইট আছে কিনা, এরপর সাপোর্টটা ঠিক আছে কিনা, এইভাবে আমরা দেখে তারপরে এটা সলটল করে নিই। কলামের যে কভারিং সেটা যদি ঠিক থাকে তাহলে আমরা এখানে ঢালাই করবো। ঢালাইটা করার পরে আমরা আবার চেক করব, কি চেক করবো, সল চেক করব। আর আউটের যে কলামগুলো থাকে, আউটের কলামগুলো যদি একই লেভেলে থাকে তাহলে আমরা ঠিক কলামে যে শাটারিংয়ের মাথায় সুতা টাঙাবো, দুই প্রান্তে সুতা টাঙ্গা দেখবো যে সবগুলো কলাম একই লাইনে আছে কি না, এটা দেখে নেব। আর নাটগুলো আবার দেখে নেব। আর শাটার ভাইব্রেট সরি ঢালাই করার সময় ভাইব্রেটার যেটা আছে সেটা আমরা সুন্দর করে করে নেব, যাতে কোনো হানিকম না হয় এবং ঢালাইটা সুন্দর হয়। করার পরে আমরা কভারিংটা ঠিক করে নেব, যদি কভারিং প্রবলেম সেটা সুন্দর করে করে নেব, এবং রডের গাগুলো আমরা পরিষ্কার করে নেব। এভাবে আমরা একটা কলাম রড চেক, শাটারিং চেক এবং ঢালাই করার পরে চেক করি। এভাবে যদি কলাম ঢালাই করা হয় তাহলে অবশ্যই সেটা সুন্দর হবে এবং হানিকম হবে না, এবং সারফেসটাও সুন্দর হবে। এভাবে মোটামুটি আমরা একটা কলাম চেক, শাটারিং চেক, রড চেক এবং ঢালা চেক করে থাকি। আশা করি আপনারা এভাবে কাজ করবেন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কলামগুলো কত সুন্দর হয়। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।